সকাল প্রিয় শিক্ষার্থীরা, রাজশাহী কলেজের অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর মানবিক বিভাগের যুক্তিবিদ্যার শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আজ উচ্চ মাধ্যমিক একাদশের যুক্তিবিদ্যা প্রথম পত্রের অনুমান নিয়ে আলোচনা হবে। আমি শিক্ষক হিসেবে তোমাদের সঙ্গে উপস্থিত আছি মোহাম্মদ শফিকুল আলম, সহযোগী অধ্যাপক দর্শন, রাজশাহী কলেজ, রাজশাহী। যুক্তিবিদ্যা প্রথম পত্র। যুক্তিবিদ্যা তোমাদের কাছে সম্পূর্ণ নতুন একটি বিষয়, কারণ তোমরা এসএসসি লেভেলে এই বিষয়টি পড়োনি। সেই জন্য সূচনায় কিছু বিষয় আলোচনা করে নিলে তোমাদের জন্য এই বিষয়টি বুঝতে একটু সহায়ক হবে। যুক্তিবিদ্যা মূলত এমন একটি বিদ্যা বা এমন একটি বিজ্ঞান বা এমন একটি বিষয় যেখানে যুক্তির গঠন, যুক্তির প্রকারভেদ, যুক্তির বৈধতা অবৈধতা ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। প্রাথমিকভাবে আমাদের মনে প্রশ্ন জাগে যে আমরা তো সবাই যুক্তি মানে বিভিন্ন বিষয় পড়লেও যুক্তি দিতে পারি বা যুক্তি আলোচনা করতে পারি বা আমাদের মধ্যে যুক্তিবোধ রয়েছে, তাহলে যুক্তিবিদ্যা আলাদাভাবে পড়তে হয় কেন? পড়তে হয় এই জন্য যে যুক্তি প্রয়োগ করতে হলে যুক্তির কতগুলো নিয়মকানুন জানা দরকার, এবং সেই নিয়মকানুনের মধ্যে দিয়ে গেলে সেটি বৈধ হয়, নিয়মকানুন পালন না করলে অবৈধ হয়। এটি হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যুক্তিবিদ্যায় কতগুলো মৌলিক জিনিস নিয়ে আলোচনা করা হবে, সেটি হচ্ছে যেমন ধারণা, পদ, অনুমান, যুক্তি, যুক্তিবাক্য, অবধারণ ইত্যাদি। তো আমি আশা করছি আমাদের বিভাগের অন্যান্য শিক্ষকরা ইতিমধ্যেই প্রথম দিকের এই চ্যাপ্টারগুলো পড়িয়েছে এবং সেই ক্লাসগুলো নিয়েছে। তারপরেও আমি প্রয়োজন অনুসারে যখন যেটা দরকার তখন সেটা প্রাসঙ্গিক যে বিষয়গুলো একটু আলোচনা করে নেব, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আজকে এখানে প্রথমে যে বিষয়টি দেখতে পাচ্ছ সেটি হলো অনুমান। অনুমান হচ্ছে একটি জানা বিষয়ের উপরে ভিত্তি করে অজানা বিষয় সম্পর্কে জ্ঞান লাভের মানসিক প্রক্রিয়া। তো এটিকে মানসিক প্রক্রিয়ায় বলা হচ্ছে, কারণ অনুমান প্রকাশিত হলে সেটিকে আর অনুমান বলা হয় না, সেটি তখন হয়ে যায় যুক্তি। সুতরাং আমরা যুক্তিবিদ্যার ভাষায় যেটি মনের মধ্যে ধারণ করি সেটিকে বলি অনুমান, আর যেটি প্রকাশিত হয়ে যায় সেটিকে বলা হয় সেটিকে বলি যুক্তি। এখন কথা হচ্ছে অনুমান কী। ওই যে বললাম, জানা বিষয়ের উপর নির্ভর করে অজানা বিষয় সম্পর্কে জ্ঞান লাভের মানসিক প্রক্রিয়া। যেমন ধরো, নদীর পাড়ে গিয়ে বিকেলে বসে আছো, নদীর ওপারে চরের মধ্যে হঠাৎ করে আকাশে অনেক ধোঁয়া উঠতে থাকলো, কুণ্ডলী পাকানো ধোঁয়া। তখন তোমার মধ্যে এমন একটি ধারণা জন্মাবে, তুমি যদি কাউকে কিছু না বলো তোমার মনের মধ্যে সেই ধারণা জন্মাবে, সম্ভবত উপরে কোনো বাড়িতে ঘরে আগুন লেগেছে বা মাঠে কোনো ফসল বা আবর্জনা পুড়িয়ে দেওয়া হচ্ছে ইত্যাদি ইত্যাদি, যে কোনো ধরনের একটি বিষয় তোমার কাছে প্রতীয়মান হবে। তো এই যে তুমি এটি ধারণাটা করলে কীভাবে, অতীতে তুমি দেখেছো যে যেখানে আগুন লাগে, কোনো কিছু পুড়িয়ে দেওয়া হয়, কোনো ঘরে আগুন লাগে বা কিছু, সেখানে আগুনের কারণে ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠতে থাকে। তো তুমি সেই জানা বিষয়ের উপর নির্ভর করে এই নতুন বিষয়টার সম্পর্কে তুমি পুরোপুরি জানো না, কিন্তু তুমি একটি অনুমান করলে, তুমি একটি ধারণা মনের মধ্যে পোষণ করলে। সুতরাং জানা বিষয়ের উপর নির্ভর করে অজানা বিষয় সম্পর্কে জ্ঞান লাভের এই যে মানসিক প্রক্রিয়া, একেই আমরা বলছি যুক্তিবিদ্যার ভাষায় অনুমান। এখন এই অনুমান যখন ভাষায় প্রকাশিত হয়, যখন তুমি খাতায় লিখছো, বইয়ে লিখছো, কারো কাছে বর্ণনা করছো কোনো বাক্যের মাধ্যমে, তখন এই অনুমান প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে যুক্তি। যুক্তি আসলে অন্য কিছুই নাই, অনুমান এবং যুক্তি মূলত একই জিনিস, কিন্তু একটি মানসিক অবস্থা আর একটি প্রকাশিত অবস্থা। যুক্তি হলো প্রকাশিত রূপ। এই যুক্তির দুটো ধরন আছে, এই যে তোমরা নিচে দেখতে পাচ্ছ অবরোহ এবং আরোহ, আমরা তখন আলোচনা করব। এখন বিশেষ এবং সার্বিক যুক্তি বাক্য নিয়ে একটু আলোচনা করি, কারণ এই যে যুক্তি কথাটি যেটি আমরা বলছি, এই যুক্তির মধ্যে মূলত থাকে যুক্তি বাক্য, আর যুক্তি বাক্যের মধ্যে থাকে মূলত পদ। তাহলে পদ কি? যখন কোনো একটি ধারণা ভাষায় প্রকাশ লাভ করে সেটিকে আমরা পদ বলি। এটি প্রাথমিক একটি বোধ আর কি। এছাড়া পদের আরও একটি সংজ্ঞা আছে, যেটি হলো কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধেয় রূপে ব্যবহৃত হওয়ার যোগ্যতা থাকতে হবে ইত্যাদি হলে তখন তাকে আমরা পদ বলি। তো সেই ক্ষেত্রে একটি যুক্তি বাক্য নিয়ে আগে আলোচনা করে তারপরে আমরা পদে যাই। যুক্তি বাক্য কী? যেমন মনে করো, দুটি পদের মধ্যে কোনো সম্পর্কের স্বীকৃতি অথবা অস্বীকৃতি। যেমন চিনি হয় মিষ্টি, এখানে চিনি এবং মিষ্টত্বের মধ্যে একটি সম্পর্ককে স্বীকার করা হয়েছে এবং মাঝখানে সংযোজক হয় ব্যবহার করেছি। এই পুরো কাঠামোটার নাম হলো যুক্তিবাক্য, যেখানে উদ্দেশ্য পদ থাকবে, সংযোজক থাকবে, বিধেয় পদ থাকবে।
আচ্ছা, এখন কথা হলো এই যুক্তি বাক্যের মধ্যে তাহলে আমরা দেখলাম দুটি পদ থাকে, একটি উদ্দেশ্য পদ, একটি বিধেয় পদ, এবং আরও একটি শব্দ থাকে সেটিকে আমরা সংযোজক বলছি, যেটি উদ্দেশ্য এবং বিধেয় পদের মধ্যে স্বীকৃতি বা অস্বীকৃতি সূচক সম্পর্ককে প্রকাশ করে, হয় অথবা নয় দ্বারা। এখন এই যে সার্বিক এবং বিশেষ, এটি কি জিনিস? সার্বিক হলো সম্পূর্ণতা। কোনো একটি পদ বা কোনো একটি বাক্যের যখন উদ্দেশ্য নিয়ে আলোচনা করব, তখন সেটি যদি সম্পূর্ণ পরিমাণকে প্রকাশ করে সেটিকে বলা হবে সার্বিক, আর যখন আংশিক পরিমাণ প্রকাশ করবে সেটিকে বলবো বিশেষ। এখন এই দুটি যুক্তিবাক্যের ক্ষেত্রে কীভাবে প্রযোজ্য? যখন কোনো যুক্তিবাক্যের মধ্যে কোনো উদ্দেশ্য পদ সম্পূর্ণ অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ তার পূর্ণ ব্যক্তঅর্থ প্রকাশ করে বা পরিমাণ প্রকাশ করে, তখন ওই যুক্তিবাক্যকে আমরা সার্বিক যুক্তিবাক্য বলি। আবার উদ্দেশ্য পদ যদি আংশিক ব্যক্তঅর্থ প্রকাশ করে, তখন সেটিকে বলি আমরা বিশেষ যুক্তিবাক্য। যেমন সকল মানুষ হয় দ্বিপদ, এখানে মানুষ পদটির সঙ্গে সকল শব্দটি যুক্ত হওয়ার কারণে এটি হয়েছে সার্বিক যুক্তিবাক্য। আবার যদি বলি কিছু মানুষ হয় শিক্ষিত, তাহলে মানুষ পদের আগে কিছু ব্যবহার করায় এখানে শিক্ষিত পদটি সবার ক্ষেত্রে যেহেতু প্রযোজ্য নয়, তাই মানুষ পদের আংশিক ব্যক্তঅর্থ প্রকাশ করায় এই যুক্তিবাক্যটিকে আমরা বলবো বিশেষ যুক্তিবাক্য। এবার আসি অবরোহ এবং আরোহ অনুমান। যখন কোনো একটি সার্বিক ধারণা থেকে তার সমপরিমাণ বা তার থেকে কম পরিমাণ সিদ্ধান্তে আরোপিত হয়, অর্থাৎ আশ্রয় বাক্য, অর্থাৎ যে বিষয়ের উপরে নির্ভর করছি সেটির ব্যাপকতা অনেক বেশি, সিদ্ধান্তে আসতে গিয়ে যদি তার ব্যাপকতা তার থেকে কমে যায় বা সমপরিমাণ থাকে, তাহলে সেই যুক্তিকে আমরা বলবো অবরোহ যুক্তি। সেই কথাটি অবরোহ অনুমান হিসাবে এসছে। আসলে অনুমান এবং যুক্তি যেহেতু একই, তোমরা জানো কোনো কোনো ক্ষেত্রে একই অর্থে ব্যবহৃত হবে, আর যখন স্পেসিফিক বলা হবে তখন তোমরা বলবো যে অনুমান মানসিক আর যুক্তি হলো প্রকাশিত রূপ। এবার আরোহ অনুমান, সেটি কি? বিশেষ বিশেষ ঘটনা পর্যবেক্ষণ করে একটি সার্বিক ধারণা গঠন, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র পরিমাণ, ক্ষুদ্র ক্ষুদ্র অভিজ্ঞতা ইত্যাদিকে কাজে লাগিয়ে যখন একটি ব্যাপক বা সার্বিক ধারণা গঠন করব, তখন সেটিকে আমরা বলবো আরোহ অনুমান। এই হলো মোটামুটি আমাদের এই আজকের যে অনুমান বিষয়টি আমরা পড়তে যাচ্ছি সেটি সম্পর্কে একটি প্রাথমিক ধারণা আমাদের নেওয়ার জন্য এই সূচনা পর্বটি। এখন আমরা অনুমান নিয়ে আলোচনা করতে চলে যাব। অনুমানের শিখনফল কী কী আছে আমরা একটু দেখে নিই। তোমরা আচ্ছা, আমি একটু পড়েই শোনাই। অনুমানের ধারণা, প্রকৃতি এবং প্রকারভেদ বর্ণনা করতে পারবে। অবরোহ অনুমানের প্রকারভেদ দেখতে পাবে বা বর্ণনা করতে পারবে। অমাধ্যম অনুমানের প্রকৃতি ও ধারণা ব্যাখ্যা করতে পারবে। আবর্তনের ধারণা ব্যাখ্যা করতে পারবে। আবর্তনের নিয়মাবলী ব্যাখ্যা করতে পারবে। আবর্তনের প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে। এ, ই, আই এবং ও যুক্তি বাক্যের আবর্তন করতে পারবে। এ বাক্যের অবৈধ সরলাবর্তন ব্যাখ্যা করতে পারবে। প্রতিবর্তনের ধারণা ব্যাখ্যা করতে পারবে। প্রতিবর্তনের নিয়মাবলী ব্যাখ্যা করতে পারবে। এ, ই, আই এবং ও যুক্তি বাক্যের প্রতিবর্তন করতে পারবে। তো এই হলো মোটামুটি আমাদের আজকের শিখনফল, অর্থাৎ যে বিষয়গুলো আমরা শিখতে যাচ্ছি সেখান থেকে এই বিষয়গুলোর উপরে আমরা ধারণা লাভ করতে পারব। এখন আমরা চলে আসি অনুমানের সংজ্ঞা। অনুমান কাকে বলি? আমরা দেখতে পাচ্ছ যে প্রক্রিয়ায় এক বা একাধিক জ্ঞাত বাক্যের ভিত্তিতে একটি নতুন বাক্য বা সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে মূলত অনুমান বলে। আমরা একটু আগে প্রাথমিকভাবে যে কথাটি বলছিলাম সেই কথাটি এখানে নতুন করে আবার বাক্যের মধ্যে দিয়ে বলা হলো, সুন্দর করে একটা ফরম্যাটের মধ্যে। এবং একটি উদাহরণ দেওয়া হয়েছে, সকল ফুল হয় সুন্দর, এটি একটি জানা বাক্য। বেলি হয় একটা ফুল, এটাও আমরা জানি। যদি আমরা না জানি তাহলে এটি সিদ্ধান্ত নেব যে বেলি হয় সুন্দর, অর্থাৎ সকল ফুলের ক্ষেত্রে যদি সৌন্দর্য পদটি প্রকাশিত হয় বা স্বীকার্য হয়, আর বেলি যদি ফুল গোত্রের হয় তাহলে বেলি সম্পর্কেও সুন্দর কথাটি প্রয়োগ করা হবে। এটি একটি উদাহরণ, তোমরা বেলি বেলি যে ফুল বা বেলি যে সুন্দর এটা তোমরা জানো, কিন্তু নতুন কোনো কিছুর ক্ষেত্রেও এই ফরম্যাটে আমরা যুক্তি তৈরি করব। তাহলে শিখনফল সম্পর্কে আমাদের ধারণা হলো। এখন আমরা পরবর্তী আলোচনায় চলে যাই। অনুমানের সংজ্ঞা আমরা একটু আগেই দেখলাম, সেটা সম্পর্কে আলোচনা করলাম। এখন আমরা অনুমানের বৈশিষ্ট্য আলোচনা করবো, অর্থাৎ যে অনুমান আলোচনা করতে যাচ্ছি সেই অনুমানটা আসলে কী করলে অনুমান হবে বা অনুমানের মধ্যে কী কী থাকবে। খুব সহজ সরল কথায় তোমরা দেখতে পাচ্ছ, এক বা একাধিক আশ্রয় বাক্য থাকতে হবে, একটি নতুন বাক্য বা সিদ্ধান্ত থাকতে হবে, আশ্রয় বাক্য সিদ্ধান্তের মধ্যে অনিবার্য সম্পর্ক থাকতে হবে, এবং সিদ্ধান্তে নতুনত্ব থাকতে হবে। অনুমানের প্রকৃতি একই জিনিস, শুধু এখানে নতুন একটি বিষয় যোগ করা হয়েছে, সেটি হলো অনুমান একটি মানসিক প্রক্রিয়া, বাদ বাকি সব বিষয়গুলো প্রায় একই রকম। অতএব অনুমানের প্রকৃতি এবং বৈশিষ্ট্য একই প্রায়। অনুমানের গুরুত্ব,
এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণটা হলো অনুমান আদৌ আমাদের জীবনে গুরুত্বপূর্ণ কি না সেটি আমাদের জানা দরকার। তোমাদের কি মনে হয়, আজকে যদি এটি ক্লাসরুম হতো তাহলে তোমাদের কাছ থেকে জনে জনে জিজ্ঞাসা করে তার সদুত্তর পেতাম, অথবা তার সঠিক প্রশ্নের উত্তরটি পেতাম, অথবা তোমাদের জানার বিষয়গুলো জানতে পারতাম এবং তোমাদের সহায়তা নিয়েই তোমাদের বন্ধুদেরকে আরও বিষয় নিয়ে আলোচনা করা যেত। যেহেতু সেটি হচ্ছে না, সেহেতু আমাকে এককভাবে এটি বর্ণনা করতে হচ্ছে। অনুমানের গুরুত্ব আমাদের জীবনে সর্বাধিক, কারণটা কি, আমাদের জীবনের যে কোনো একটি ধারণা আমরা আদিমকাল থেকে আজকের এই যে সভ্য জগতে পদার্পণ করেছি এবং আমরা মানুষ এখানে থেমে নেই, মানুষ ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে একটার পর একটা। তোমরা দেখো সব থেকে আধুনিক যে ব্যাপারটি সেটা হলো মঙ্গল গ্রহের মাটিতে পৃথিবীর কোনো একটি মহাশূন্য যান নেমেছে এবং সেখান থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করছে এবং বিভিন্ন আকৃতির খুব বড় আকারের পিক্সেলের মাপের ছবি পাঠাচ্ছে এবং স্টিল এবং ভিডিও দুটোই পাঠাচ্ছে, যেটা দেখে পৃথিবী নতুন করে মঙ্গল গ্রহকে জানতে পারছে। তো এই পর্যন্ত আমরা গিয়েছি এবং তোমরা জানলে আশ্চর্য হবে যে পৃথিবী থেকে মঙ্গল গ্রহের দূরত্ব প্রায় 35 কোটি কিলোমিটার। এত দূরে গিয়েও মানুষ গবেষণা করছে এবং এরও চেয়ে দূরত্বে মানুষ নভোযান পাঠিয়েছে, যদিও সেটি শুধু ছবি পাঠাচ্ছে, এইভাবে তার মাটি স্পর্শ করে নামা এখনও সম্ভব হয়নি, তবে অদূর ভবিষ্যতে পাওয়া যাবে আশা করা যায় এবং বিজ্ঞান ক্রমাগত এগিয়ে চলেছে। তোমরা জানলে আশ্চর্য হবে যে এই বিজ্ঞান শুধু আজকে যেভাবে তোমরা দেখছো, তোমরা মনে করো মানবিক বিভাগের ছাত্রছাত্রী, তোমরা মনে হয় বিজ্ঞানের অংশী নোম, কিন্তু আসলে তা না, আসলে অনুমান সেখানেও রয়েছে এবং বিজ্ঞান বা বিজ্ঞানীরা, বিজ্ঞান তো একটা বিদ্যা এবং এটি মূলত প্রয়োগ করে বিজ্ঞানীরা, আর বিজ্ঞানীরা অনুমানের উপর নির্ভর করেই কিন্তু তার প্রাথমিক যে প্রকল্প সেটি প্রণয়ন করে এবং এই প্রাথমিক প্রকল্প প্রণয়ন করার পরে সেটি পরীক্ষা নিরীক্ষা চলতে থাকে এবং এক পর্যায়ে সিদ্ধান্ত আকারে সেটি প্রমাণিত হয়। তারপরে যদি সেটির আরও গবেষণার দরকার হয় এগিয়ে যায়, নচেৎ সেখানে থেমে গিয়ে আবার নতুন একটি ধারণা, নতুন একটি প্রকল্প প্রণয়ন করে এবং সেখানে আবার একটি অনুমান প্রয়োগ করে। সুতরাং আমাদের প্রাত্যহিক জীবনে সেই আদিমকাল থেকে আজ পর্যন্ত প্রতি ক্ষেত্রে প্রতিনিয়ত আমরা অনুমান প্রয়োগ করে যাচ্ছি এবং অনুমান থেকে আমরা সিদ্ধান্ত তৈরি করে যাচ্ছি। সুতরাং অনুমানের গুরুত্ব আমাদের জীবনে অপরিসীম। আমরা এখানে অনুমানের একটি ছক বা অনুমানের শ্রেণী বিভাগ দেখতে পাচ্ছি। দেখো অনুমানকে প্রাথমিকভাবে এটি অনুমান দুভাগে ভাগ করা হয়েছে, একটি অবরোহ অনুমান, একটি আরোহ অনুমান। অবরোহ অনুমানকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, অমাধ্যম অনুমান এবং মাধ্যম অনুমান। আরোহ অনুমানকেও দুভাগে ভাগ করা হয়েছে, প্রকৃত এবং অপ্রকৃত আরোহ। তো আমাদের আরোহ আজকের বিষয় নয়, আমাদের পড়ার বিষয় হলো অবরোহ এবং ওই অবরোহের অন্তর্ভুক্ত অমাধ্যম এবং মাধ্যম অনুমান, এটি আমাদের মূলত পড়ার বিষয়। তো মাধ্যম অনুমানে আমরা আজকে যাব না, এটি ধারণাটা শুধু নেব আর অমাধ্যম অনুমানটা আমরা আজকে দেখব। অবরোহ অনুমান আমরা আগেই বলেছি, তার সংজ্ঞা এবং উদাহরণটা আমরা আরেকবার দেখে নিই। যে অনুমান প্রক্রিয়ায় এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত টানা হয় এবং যার সিদ্ধান্ত কখনও আশ্রয়বাক্য থেকে অধিক ব্যাপক হতে পারে না তাকেই অবরোহ অনুমান বলা হয়। যেমন সুন্দর ফুল হয়, সরি দুঃখিত, সকল ফুল হয় সুন্দর, বেলি হয় ফুল, সুতরাং বেলি হয় সুন্দর। আমরা এর আগে এই উদাহরণটা দিয়েছি এবং এখানে অবরোহ অনুমানের সংজ্ঞা দিয়ে সেই উদাহরণটি আবারও দিলাম। এখানে একটি জানা বিষয় আছে, সকল ফুল সুন্দর, বেলি হয় ফুল, এটিও আমাদের জানা বিষয়। এর উপরে নির্ভর করে বেলি সম্পর্কে সুন্দরের ধারণাটিকে আমরা নতুন করে সিদ্ধান্তে প্রয়োগ করছি। প্রাথমিকভাবে মনে হতে পারে এটি খুব সিম্পল এবং এটি তো জানা বিষয়, তারা নতুন কী হলো, এটি একটি উদাহরণ মাত্র। নতুন বিষয় অবশ্যই তোমাদের জীবনে আসবে, তোমাদের জীবনে এমন নতুন অনেক অনুমানের প্রক্রিয়া তৈরি হবে যেখানে তোমরা জানা বিষয়ের উপর নির্ভর করে দেখবে যে প্রতিনিয়ত তোমরা নতুন একটি সিদ্ধান্তে জন্ম দিচ্ছ এবং সেই সিদ্ধান্তটি অনুমান, এবং অনুমান সবসময় সত্য হবে এমন কথা জোর দিয়ে বলা যাবে না, তবে অনুমান পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একটি নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছতে পারে, তবে অনুমান প্রাথমিকভাবে মানে সিদ্ধান্তে নিশ্চয়তা দেয় না। তো যাই হোক, তবুও অনুমান দিয়ে শুরু হয় এবং সিদ্ধান্তে গিয়ে নিশ্চয়তা দিয়ে যাত্রা শেষ হয়। অবরোহ অনুমান দুই প্রকার, অমাধ্যম এবং মাধ্যম, আমরা আগেও দেখিয়েছি। অমাধ্যম অনুমান কাকে বলে এবারে দেখো, এটি একটি নতুন বিষয় তোমাদের সামনে। সেটি হলো যে অবরোহ অনুমানে কেবল একটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত টানা হয় তাকে অমাধ্যম অনুমান বলে। এখন আশ্রয়বাক্য কি আর সিদ্ধান্ত কি, নতুন দুটি শব্দ তোমাদের সামনে আসলো, একটি হলো আশ্রয়বাক্য আর একটি হলো সিদ্ধান্ত। খেয়াল করো এখানে প্রথমে যে বাক্যটি আমরা গ্রহণ করি সেটি তোমার ইচ্ছামতো তুমি তৈরি করবা এবং এখানে কিছু কাঠামো আছে, সেই কাঠামোর আদলেই তৈরি করবা।
তারপরে সেই বাক্যটির পরে অতএব চিহ্ন দিয়ে আমরা যে বাক্যটি গ্রহণ করব সেটি মূলত সিদ্ধান্ত। সুতরাং একটি অনুমানের মধ্যে দুটি জিনিস থাকে, একটি আশ্রয় বাক্য আর একটি সিদ্ধান্ত। আর এটি অমাধ্যম অনুমান বলে এখানে একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যখন মাধ্যম অনুমান হবে তখন একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত গৃহীত হবে। এবং আরও একটি বিষয় এখানে বলার আছে, সেটি হলো এই আশ্রয় বাক্য হলো তোমাদের জানা বিষয় হবে আর সিদ্ধান্ত হবে নতুন বিষয়। তাহলে আশ্রয় বাক্য কি? যে বাক্যের উপরে নির্ভর করা হয় সেটি হলো আশ্রয় বাক্য, আর সিদ্ধান্ত বাক্যটি হলো আশ্রয় বাক্যের উপরে নির্ভর করে যে নতুন বাক্যটি প্রয়োগ করা হয় সেটি হলো সিদ্ধান্ত। হ্যাঁ, দেখো মাধ্যম অনুমান কাকে বলছে? যে অবরোহ অনুমানে যুগ্মভাবে একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে গৃহীত হয় তাকে মাধ্যম অনুমান বলে। যেমন সকল মানুষ হয় মরণশীল, এটি আমাদের জানা বাক্য। আমি আবারও বলছি, এটি কাঠামো, এটি একটি উদাহরণ। সকল মানুষ হয় মরণশীল, রহিম একজন মানুষ, সুতরাং রহিম সম্পর্কে মরণশীলতার গুণটি এই যে আমরা পেলাম সিদ্ধান্তে, এটি একটি নতুন বাক্য। তাহলে এইভাবে আমরা যে কোনো এক বা একাধিক বাক্যের সমন্বয়ে একটি নতুন বাক্য গঠন করলে সেটি হবে মাধ্যম অনুমান, আর একটি মাত্র বাক্য থেকে সিদ্ধান্ত গঠন করলে সেটি হবে অমাধ্যম অনুমান। এখন আসি আমরা মাধ্যম এবং অমাধ্যম অনুমানের মধ্যে যে পার্থক্য আছে সেই বিষয়টি আলোচনা করব। দেখো এখানে প্রথমে লেখা আছে আশ্রয় বাক্যের সংখ্যা, এটি পার্থক্যের একটি উপাদান। কি উপাদান? এর অন্তর্ভুক্ত বিষয়গুলো কি আছে? মাধ্যম অনুমান, একাধিক অর্থাৎ একাধিক আশ্রয় বাক্যের উপরে নির্ভর করে সিদ্ধান্ত গৃহীত হয়, আর অমাধ্যম অনুমানে একটি মাত্র আশ্রয় বাক্য থাকে। অর্থাৎ মাধ্যম অনুমানে আশ্রয় বাক্যের সংখ্যা একাধিক, আর অমাধ্যম অনুমানে আশ্রয় বাক্যের সংখ্যা একটি মাত্র। আমার এই যে স্লাইডগুলো আমি ব্যবহার করছি, তোমরা কখনো পরীক্ষায় এভাবে ব্যবহার করবে না, এটি মূলত তোমাদের বোঝানোর জন্য। যেহেতু এটি ক্লাসরুম টিচিং নয়, আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি, সেই জন্য অনেক কিছু এখানে বোঝাতে হচ্ছে যেটি আমরা সরাসরি থাকলে মুখে বলেই বোঝাতে পারতাম। তোমরা পরীক্ষার সময় এগুলো লিখবে না, পার্থক্য লেখার সময় এই যে ব্র্যাকেটের অংশগুলো বাদ দিয়ে শুধু অন্য বিষয়গুলো লিখবে। এরপরে আসি পদের সংখ্যা। মাধ্যম অনুমানে পদ থাকবে তিনটি, কিন্তু অমাধ্যম অনুমানে পদ থাকবে মাত্র দুটি। পদ কোথায় থাকে? বাক্যের মধ্যে, যুক্তিবাক্যের মধ্যে। তো যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধেয় পদ, অর্থাৎ একটি যুক্তিবাক্যে কেবল এবং কেবলমাত্র দুটি পদ থাকে। তো অমাধ্যম অনুমানে যেহেতু দুটি মাত্র আশ্রয় বাক্য এবং সেই দুটি আশ্রয় বাক্যেরই উদ্দেশ্য এবং বিধেয় পদ ঘুরে ফিরে সিদ্ধান্তেই বসে, সেই জন্য এটিকে বলা হয় যে দুটি পদ সেখানে থাকবে। আর মাধ্যম অনুমানে যেহেতু একাধিক আশ্রয় বাক্য থাকে সেখানে তিনটি পদ চলে আসে। তোমরা একটু আগে দেখলে, আমি আবার একটু দেখাই মাধ্যম অনুমানের উদাহরণ। দেখো মানুষ একটি পদ, মরণশীল একটি পদ, রহিম একটি পদ, আবার এই তিনটা রিপিট হয়েছে। তাহলে এখানে তিনটি পদ পাওয়া যায়, আর সকল হলো পরিমাণসূচক চিহ্ন, আর এই যে মাঝখানে হয় এটিকে বলা হয় সংযোজক, হ্যাঁ, যেটি স্বীকার করা হয়েছে। আমরা সাধারণ বাক্যে যখন কথা বলি তখন বলি কি, মানুষ মরণশীল, কিন্তু যখন যুক্তিবাক্য তৈরি করব তখন অবশ্যই সেখানে সংযোজক এবং পরিমাণ চিহ্ন দিতে হবে। পরিমাণ ছাড়াও বাক্য হতে পারে যদি পূর্ণতা প্রকাশ পায় বা আংশিকতা প্রকাশ পায়, কিন্তু সংযোজক থাকতে হবে, সেটি হয় অথবা নয় আকারে। তো এরপরে আমরা চলে যাই, মাধ্যম অনুমানের সিদ্ধান্ত অনিবার্যভাবে গৃহীত হয়, অপরপক্ষে অমাধ্যম অনুমানে সেরকম হয় না। এখন এই অমাধ্যম অনিবার্যতা সম্পর্কে একটু বলি। অনিবার্যতা আর কিছুই নয়, সেটি হলো তার নিজস্ব কিছু নিয়ম বা রীতি। সেই নিয়ম বা রীতি মেনেই তার সিদ্ধান্ত গৃহীত হবে আশ্রয় বাক্য থেকে। আমি বা তুমি ইচ্ছাকৃতভাবে যা খুশি সেখানে নামাতে পারবো না, কারণ ওর নিয়ম মেনেই সিদ্ধান্ত তৈরি করতে হবে এবং তারপরে সেই সিদ্ধান্তের আবার বৈধতা অবৈধতা পরীক্ষা করতে হবে। এরপরে আসি মাধ্যম অনুমানের সিদ্ধান্তে নতুনত্ব থাকে, অমাধ্যম অনুমানে সুপ্তভাবে থাকে। অর্থাৎ মাধ্যম অনুমানের সিদ্ধান্তটি পরিষ্কারভাবে বোঝা যায়, কিন্তু অমাধ্যম অনুমানের সিদ্ধান্ত কখনো ব্যর্থবোধ, অর্থাৎ কখনো অস্পষ্টতা, অ্যাম্বিগুয়াস থাকে, সেটি অস্পষ্ট। কখনো মনে হয় যেন আশ্রয় বাক্যে যা ছিল তাই আছে, আবার কখনো মনে হয় সামান্য কিছু নতুনত্ব রয়েছে। মাধ্যম অনুমান প্রকৃত অনুমান যা সর্বজন স্বীকৃত, কিন্তু অমাধ্যম অনুমান সেভাবে নয়, মতভেদ আছে। আমরা একটু পরে দেখবো যে অমাধ্যম অনুমান প্রকৃত অনুমান কিনা সেটি নিয়ে মতভেদ আছে, কিন্তু মাধ্যম অনুমান নিয়ে কোনো মতভেদ নেই। এই হলো তোমাদের মাধ্যম এবং অমাধ্যম অনুমানের পার্থক্য। অমাধ্যম অনুমানের বৈশিষ্ট্য, অনেকগুলো বৈশিষ্ট্য এখানে আছে। আমরা দেখি অমাধ্যম অনুমান একটি অবরোহ অনুমান, কারণ এতে কেবলমাত্র একটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত টানা হয়। অমাধ্যম অনুমানে কেবলমাত্র দুটি বাক্য থাকে, একটি আশ্রয় বাক্য এবং একটি সিদ্ধান্ত। এই অনুমানের সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে সরাসরি অনুমিত হয়,
এর আশ্রয় বাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদ পরস্পরের স্থান পরিবর্তন হয়ে অথবা বিরুদ্ধ পদে পরিণত হয়ে কিংবা উভয়ভাবে পরিবর্তিত হয়ে সিদ্ধান্ত করতে হয়। তোমরা এই জিনিসটা বই থেকে পড়বা। এবং সবার আগে আবারও বলছি, টেক্সট বুক ছাড়া কখনো কেউ স্টুডেন্ট হতে পারে না। সুতরাং তাকে ভালো ছাত্র হতে গেলে বা ছাত্র হতে গেলে তাকে অবশ্যই তার সামনে টেক্সট বুক থাকতে হবে। তুমি বাজার থেকে অবশ্যই একটা যুক্তিবিদ্যা বই কিনে নিবা এবং এই জিনিসগুলো সব পড়লে এখন অনেক সময় যাবে। আমরা ধীরে ধীরে প্রত্যেকটা বিষয়ে আলোচনা করব। সুতরাং এই বিষয়গুলো তোমরা ভালো করে পড়ে নিবা এবং যদি পরীক্ষায় আসে এখান থেকে তোমরা অবশ্যই লিখবা মুখস্থ করে। আমরা এই বিষয়গুলো পরে আলোচনা করব, ভালো করে দেখে রাখবে তোমরা। অমাধ্যম অনুমান কি প্রকৃত অনুমান? একটু আগে আমরা বলছিলাম, দেখো এ নিয়ে মতভেদ আছে যুক্তিবিদদের মধ্যে। যেমন যুক্তিবিদ মিল এবং বেন, ওনারা প্রকৃত অনুমানের বিপক্ষে। অর্থাৎ যুক্তিবিদ মিল এবং বেন বলছেন যে অমাধ্যম অনুমান প্রকৃত অনুমান নয়, কারণ এখানে সিদ্ধান্তে কোনো নতুন নতুনত্ব থাকে না। সিদ্ধান্তে আশ্রয় বাক্যে যা বলা হয় সিদ্ধান্তে ঘুরিয়ে পেঁচিয়ে সেই কথাই বলা হয় এবং যাত্রাপথ খুবই সংক্ষিপ্ত। এটি হলো যুক্তিবিদ মিল এবং বেনের কথা এবং সেই কারণে তারা একে প্রকৃত অনুমান বলতে নারাজ। পক্ষান্তরে প্রকৃত অনুমানের পক্ষে মত দিয়েছেন ওয়েলটন। অর্থাৎ যুক্তিবিদ ওয়েলটন বলছে যে অমাধ্যম অনুমান প্রকৃত অনুমান, কারণ এখানে যাত্রাপথ সংক্ষিপ্ত হতে পারে অথবা আশ্রয়বাক্যের কথাগুলোকেই ঘুরিয়ে বা নতুনভাবে ঘুরিয়ে এখানে বলা হতে পারে, কিন্তু অবশ্যই সিদ্ধান্তে যা বলা হয় সেটি নতুন কথা এবং সেই জন্যই সেটি অবশ্যই অনুমান হবে। এই হলো মোটামুটি এদের উভয়ের মতবাদ। এবারে আসো অমাধ্যম অনুমানের প্রকারভেদ। আমরা অমাধ্যম অনুমানকে দুভাগে ভাগ করতে পারি, এটি আমাদের সিলেবাসের অংশ, কিন্তু আমাদের অমাধ্যম অনুমানকে মোট কিন্তু নয় ভাগে ভাগ করা যায়। অর্থাৎ সব কিছু মিলিয়ে পুরো ন ভাগে ভাগ করা যায়, কিন্তু আমাদের সিলেবাসে মাত্র দুই ভাগ আছে, আবর্তন এবং প্রতিবর্তন। এটি আমরা পড়বো এবং এটি তোমাদের পরীক্ষায় আসবে, এর বাইরে আসবে না। এখন আমরা আসি আবর্তন কাকে বলে। দেখো যে অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রয় বাক্যের গুণ অপরিবর্তিত রেখে উদ্দেশ্য ও বিধেয়কে ন্যায়সঙ্গতভাবে স্থান পরিবর্তন করে সিদ্ধান্ত স্থাপন করা হয় তাকে আবর্তন বলে। কথাগুলো একটু জটিল মনে হচ্ছে, কিন্তু আমি আবার বুঝিয়ে দিই, তোমাদের পরিষ্কার হয়ে যাবে। দেখো যে অমাধ্যম অবরোহ অনুমান, এটি বুঝার দরকার নেই, কারণ এটি অবশ্যই অবরোহ অনুমান। আমরা শুরু করেছি অবরোহ থেকে এবং অবরোহের শ্রেণী বিভাগের মধ্যে মাধ্যম অমাধ্যম আছে, এটি অমাধ্যমের অংশ, তাই এটি অমাধ্যম অবরোহ অনুমান। এই পর্যন্ত ক্লিয়ার? আশ্রয় বাক্যের গুণ অপরিবর্তিত রেখে, গুণ কোথায় থাকে? কোনো একটি আশ্রয় বাক্যের গুণ থাকে এর এই সংযোজকের ভিতরে। অর্থাৎ এই সংযোজক যদি হয় তাহলে তার গুণ হবে সদর্থক, আর সংযোজক যদি নয় হয় তাহলে তার গুণ হবে নয়ার্থক। অর্থাৎ গুণের দিক থেকে একটি যুক্তিবাক্যকে দুই ভাগে ভাগ করা হয়, সদর্থক এবং নয়ার্থক। সুতরাং গুণ অপরিবর্তিত রেখে তার মানে হচ্ছে আশ্রয় বাক্যে যে গুণ থাকবে সিদ্ধান্তেও একই গুণ হবে, সিদ্ধান্তের গুণ পরিবর্তন হবে না। অর্থাৎ হয় থেকে নয় হবে না, নয় থেকে হয় হবে না। এটুকু বোঝা গেল। এখন বলছে বিধেয়কে ন্যায়সঙ্গতভাবে স্থান পরিবর্তন করে। এই স্থান পরিবর্তনটা কি? দেখো এখানে খেয়াল করো, আশ্রয় বাক্যে উদ্দেশ্য পদ হলো মানুষ। আমি আবারও বলছি, বাক্যটি সম্পর্কে পূর্ণ ধারণা তোমাদের দিই, সকল মানুষ হয় দ্বিপদ। এটি একটি পূর্ণ যুক্তিবাক্য। এই যুক্তিবাক্যে সকল হচ্ছে পরিমাণসূচক চিহ্ন, মানুষ হচ্ছে উদ্দেশ্য পদ, হয় হলো সংযোজক, আর দ্বিপদ হলো বিধেয় পদ। সকল দ্বারা পরিমাণকে প্রকাশ করা হয়, মানুষ দ্বারা উদ্দেশ্যকে চিহ্নিত করা হয় দ্বারা সংযোজক বা গুণকে প্রকাশ করা হয়, আর এটি বিধেয়। এখন এটি আশ্রয় বাক্য হিসাবে আমরা গ্রহণ করেছি বা তুমি গ্রহণ করেছো। এখন এটা থেকে সিদ্ধান্ত কি হবে? সিদ্ধান্ত হবে এই হয়ের জায়গায় থাকবে, দ্বিপদ চলে আসবে উদ্দেশ্যে, মানুষ চলে যাবে বিধেয়তে, আর এখানে কিছু ব্যবহার করা হয়েছে আর প্রাণী ব্যবহার করেছে। এই দুটি শব্দ নতুন, কিন্তু কেন ব্যবহার করেছে এর ব্যাখ্যা আছে। আমরা ব্যাখ্যায় একটু পরে যাব, কিন্তু এই প্রাণীটার কিছুর ব্যাখ্যায় একটু পরে যাব, কিন্তু প্রাণীর ব্যাখ্যাটা এখনই দিই। সেটি হলো, শুধু যদি আমরা লিখি কিছু দ্বিপদ হয় মানুষ, তাহলে অসম্পূর্ণ থেকে যায়। এই বাক্যটিকে সম্পূর্ণ করার জন্য মানুষ যেহেতু প্রাণী গোত্রের অন্তর্ভুক্ত, তাই এখানে প্রাণী শব্দটি যুক্ত করে আসলে এটিকে একটি পূর্ণ সত্তার রূপ দেওয়া হয়েছে। এখানে প্রাণীর আলাদা কোনো অর্থ নেই, এই দ্বিপদটাই মূল শব্দ। তাহলে কোনো দ্বিপদ আমরা যখন বলবো, আমরা এখানে আলোচনা করছিলাম যে কিছু দ্বিপদ প্রাণী হয় মানুষ, অর্থাৎ প্রাণী শব্দটিকে যুক্ত করে দ্বিপদ কথাটিকে পরিপূর্ণতা দেওয়া হয়েছে। এটি আর কোনো কিছুই নয়, কিন্তু উদ্দেশ্যপদ দ্বিপদ।
এখানে প্রতীক হিসেবে দেখানো হয়েছে যে সকল এস হয় পি, অর্থাৎ এটি কিছুই না, এস উদ্দেশ্য পদ, পি বিধেয় পদ, হয় সংযোজক, সকল হলো পরিমাণ সূচক চিহ্ন। এখন আমরা যদি এ বাক্যের আবর্তন করি তাহলে আমরা বৈধ উপায় পাবো আই বাক্য, আমরা এ বাক্যের আবর্তন এ বাক্য করতে পারবো না, তাই আই বাক্য করলে এখানে পরিমাণ সূচক চিহ্ন আসবে কিছু এবং সংযোজক হবে হয়, এটি আই বাক্যে রাখার। বিধেয় পদ উদ্দেশ্য আসবে, উদ্দেশ্য পদ বিধেয় হতে যাবে, এটি হলো মৌলিক কাঠামো। এই কাঠামোর আওতায় উদ্দেশ্য বিধেয় পদ বসিয়ে সেটিকে পরিবর্তন করে তোমরা সিদ্ধান্ত তৈরি করবে এবং এ বাক্য থেকে আই বাক্য আবর্তন হবে, এটি মূলত পদ্ধতি। এরপরে আসি আমরা আবর্তনের প্রকারভেদ। এখন আমরা আবর্তনকে দেখতে পাচ্ছি দুই ভাগে ভাগ করেছি, সরল আবর্তন এবং অসরল আবর্তন। আমরা এর বর্ণনায় চলে যাব। সরল আবর্তন কাকে বলে? যে আবর্তন প্রক্রিয়ায় আবর্তনীয় এবং আবর্তিতের অর্থাৎ আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের পরিমাণ একই রকম থাকে তাকে বলা হয় সরল আবর্তন। অর্থাৎ আমরা যেটিকে আশ্রয় বাক্য রূপে গ্রহণ করব, সিদ্ধান্ত বাক্যটিও যদি একই রকম হয় পরিমাণের দিক থেকে, তাহলে সেটিকে বলবো আমরা সরল আবর্তন। পরিমাণ কোথায় থাকে? একটা যুক্তি বাক্যের উদ্দেশ্য পদের সঙ্গে পরিমাণ যুক্ত থাকে। যেমন মানুষ পদটির আগে কোনো শব্দটি যুক্ত হয়ে এই কোনোটা পরিমাণ বোঝাচ্ছে, ঠিক তেমনি এখানে ফুলের আগে কিছু যুক্ত হয়ে এই কিছু ফুল শব্দটির পরিমাণ বোঝাচ্ছে। যেমন কোনো মানুষ বলতে মানুষ শব্দটির সম্পূর্ণ ব্যক্তি অর্থ প্রকাশ করা হয়, আর কিছু ফুল দ্বারা ফুলপত্রের আংশিক ব্যক্তি অর্থ প্রকাশিত হয়। এখানে ব্যাপ্যতা সংক্রান্ত একটি কথা না বললেই না, সেটি হচ্ছে এই যুক্তিবাক্যের উদ্দেশ্য পদটি ব্যাপ্য হয়, বিধেয় পদটি ব্যাপ্য হয়। কেন হয়? একটা উদাহরণ দিই, সকল মানুষ হয় দ্বিপদ। এখানে মানুষ পদটির আগে সকল শব্দটি ব্যবহৃত হওয়ায় সকল মানুষকে বোঝাচ্ছে, একজনকে বাদ দিচ্ছে না, সুতরাং মানুষ পদটি সম্পূর্ণরূপে ব্যাপ্য। কিন্তু সকল মানুষ হয় দ্বিপদ, খেয়াল করে দেখো শুধু মানুষই কি দ্বিপদ? মানুষ ছাড়াও তো আরও অনেক প্রাণী রয়েছে, অনেক কিছু আছে দ্বিপদ। সুতরাং দ্বিপদিতা বলতে যে পূর্ণতা বোঝায় তার অংশবিশেষ শুধু মানুষের ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে, সুতরাং দ্বিপদ পদটি এখানে অব্যাপ্য। তাই এ বাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য কিন্তু বিধেয় পদ অব্যাপ্য। আবার ই বাক্যের কোনো মানুষ নয় ছাগল, এখানে মানুষ শব্দটি আগে কোনো ব্যবহার করে এটিকে সম্পূর্ণরূপ দেওয়া হয়েছে, আর ছাগল শব্দটি বলতে যা বোঝায় সেটিকেও সম্পূর্ণরূপে মানুষের ক্ষেত্রে অস্বীকার করা হয়েছে। তাই এখানে ই বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় মানুষ এবং ছাগল উভয়বাদী ব্যাপ্য। ব্যাপ্যতার একটি নিয়ম রয়েছে যে নয়ার্থক যুক্তি বাক্যের বিধেয় পদটি ব্যাপ্য হবে, আর নয়ার্থক বাক্য হচ্ছে দুটি ই এবং ও। ই বাক্যেরও বিধেয় পদ ব্যাপ্য, ও বাক্যেরও বিধেয় পদ ব্যাপ্য। ই বাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য কিন্তু ও বাক্যের উদ্দেশ্য পদটি আবার অব্যাপ্য, আর আই বাক্যের দুটি পদে অব্যাপ্য। যেমন কিছু ফুল হয় লাল, ফুলের আগে কিছু ব্যবহৃত হয়েছে, অতএব আংশিক ফুল বোঝাচ্ছে, এবং লাল রং দ্বারা পৃথিবীর বহু কিছু বোঝায়, শুধু ফুল বোঝায় না, লাল রঙের অনেক কিছু আছে তোমরা জানো। সেই সমস্ত কিছুর যে লাল রঙের যে সত্তাটি, সেই পরিপূর্ণ সত্তার অংশবিশেষ শুধু কিছু ফুলের জন্য স্বীকার করা হয়েছে, তাই লালও এখানে অব্যাপ্য। এখন সরল আবর্তন কার হবে? যখন পরিমাণ ঠিক থাকবে, অর্থাৎ এই বাক্যের আবর্তন আমরা এই বাক্য করবো কিন্তু কোনো অনুপপত্তি অর্থাৎ কোনো ত্রুটি ঘটবে না, বৈধতার নিয়ে কোনো সমস্যা দেখা দেবে না, নিয়ম লঙ্ঘন করবে না, তখন সেটি সরল আবর্তন। আই বাক্য থেকে আই বাক্য করলে সেটিও সরল আবর্তন, কারণ এখানেও কোনো নিয়ম লঙ্ঘনের ঘটনা ঘটে না। এরপরে আসি আমরা অসরল আবর্তন। দেখো এ বাক্যের আবর্তন এ বাক্য করা যায় না, করলে সেটি অবৈধ হয়ে যাবে। কেন? এ বাক্যের উদ্দেশ্য মানুষপদটি ব্যাপ্য কিন্তু বিধেয় পদ অব্যাপ্য। এখন মনে করো এই যখন আমরা এ বাক্যের আবর্তন এ বাক্যই করবো, তাহলে কি হবে? এখানে সকল লিখতে হবে, আর এই যে দ্বিপদ্য বিধেয়তে, বিধেয় থেকে উদ্দেশ্য চলে এসছে, উদ্দেশ্য মানুষ বিধেয়তে গেছে, তাহলে এই দ্বিপদ পদটি কিন্তু এখানে সকল থাকলে ব্যাপ্য হয়ে যেত, তখন কি হতো? আশ্রয় বাক্যের অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হয়ে যেত, এটি আবর্তনের নিয়ম বিরুদ্ধ। সেই জন্যই এ বাক্যের আবর্তন এ বাক্য করা যায় না, কিছু ব্যতিক্রমী ক্ষেত্রে করা যায় কিন্তু সেটি এখানে নয়। তাহলে আমরা দেখলাম যে এ বাক্যের আবর্তন করলে এ বাক্য পাওয়া যায় না, এ বাক্যের আবর্তন আয় বাক্য হয়, এবং যেহেতু পরিমাণ পরিবর্তিত হয়ে যায় সেই জন্য এটিকে বলা হয় অসরল আবর্তন। এইবারে আসে আবর্তনের নিয়মাবলী। একটু আগে আমি বলছিলাম যে আবর্তনে কতগুলো বিধিবদ্ধ নিয়ম আছে, এবং সেই নিয়ম মেনেই কিন্তু আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত গৃহীত হয়। অর্থাৎ কেন আমরা এই বাক্য থেকে এই বাক্য করি, কেন আমরা এ বাক্য থেকে এ বাক্য হয় না, কেন ও বাক্য থেকে আয় বাক্য হয়, কেন ও বাক্যের আবর্তন হয় না, এই জিনিসগুলো আমরা এই নিয়মের মধ্যে দিয়েই কিন্তু সেটা করি। এবং আশ্রয় বাক্যের উদ্দেশ্য কেন বিধেয় হবে, এই কথাগুলো কিন্তু দেখো নিয়মের মধ্যে সব আছে। আশ্রয় বাক্যের উদ্দেশ্য হবে সিদ্ধান্তের বিধেয়, আশ্রয় বাক্যের বিধেয় হবে সিদ্ধান্তের উদ্দেশ্য, আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের গুণ ভিন্ন হবে। গুণ কোথায় থাকে? সংযোজক। সংযোজক কোনটা?
হয় অথবা নয়, অর্থাৎ সকল মানুষ হয় মরণশীল, ওই হয়টা হচ্ছে সংযোজক যা গুণ প্রকাশ করে এবং সেটি দুই প্রকার, সদর্থক বা নয়ার্থক। হয় হলো সদর্থক, নয় হলো নয়ার্থক। আশ্রয়বাক্যের অব্যাপপদ সিদ্ধান্তে ব্যাপক করা যাবে না, এই কারণেই এই যুক্তিবাক্যের আবর্তন এই যুক্তিবাক্য না করে আই বাক্য করতে হয়। তবে বললাম কিছু ব্যতিক্রমী ক্ষেত্র আছে, সেখানে এই বাক্যের আবর্তন এই বাক্য করা যায়, তবে সেটা ব্যতিক্রমী, স্বাভাবিক বা সাধারণ নিয়ম নয়। এইবারে আসো এ ই আই এবং ও বাক্যের আবর্তন কিভাবে আমরা করব সেটি। সকল মানুষ হয় দ্বিপদ, এটি আবর্তনীয় এ বাক্য, তার আবর্তিত রূপ হয়েছে আয়, কিছু দ্বিপদ যে হয় মানুষ। ঠিক তেমনি এ বাক্য কোনো মানুষ নয় ছাগল, আর এটি কোনো ছাগল নয় মানুষ আবর্তিত করা হয়েছে, কোনো নিয়ম লঙ্ঘনের ঘটনা ঘটেনি, কারণ এই বাক্যের দুটো পদই ব্যাপ্য, সিদ্ধান্ত এই বাক্যেরও দুটো পদই ব্যাপ্য। আয় বাক্যের দুটো পদই ব্যাপ্য, সিদ্ধান্তে দুটো অব্যাপ্য রয়েছে, সুতরাং নিয়ম লঙ্ঘনের ঘটনা ঘটেনি। নিয়ম লঙ্ঘন কখন ঘটবে? যখন আশ্রয় বাক্যের অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হয়ে যাবে। কিন্তু এই ক্ষেত্রে একটি ব্যতিক্রম আছে, ও বাক্যের আবর্তন। বলা হচ্ছে ও বাক্যের আবর্তন সম্ভব নয়। কেন সম্ভব নয়? খেয়াল করো, কিছু ফুল নয় লাল, এটি একটি ও বাক্য। ও বাক্যের রূপটা কি? কিছু নয়, এটি হলো ওর আকার, আর ফুল এবং লাল এটি হলো উদ্দেশ্য বিধেয় পদ, এটি উদ্দেশ্য পদ, এটি বিধেয় পদ, এবং এই এই পদের জায়গায় তুমি যা খুশি চেঞ্জ করে দিয়ে এই কাঠামো ঠিক রাখলে ও বাক্য হয়ে যাবে। যাই হোক, তুমি একটা বাক্য লিখলে, সেই বাক্য থেকে সেটি আবর্তনীয় যদি হয় আবর্তিত হবে ও অথবা ই। আমরা যাই করি না কেন ব্যাপ্যতার সমস্যা দেখা দেবেই, কারণ ও বাক্যের উদ্দেশ্য পদ অব্যাপ্য, বিধেয় পদ ব্যাপ্য। এখন যখন সিদ্ধান্ত তৈরি হবে তখন এই উদ্দেশ্য তো বিধেয়তে আসবে, এখন ও বাক্যেরও বিধেয় ব্যাপ্য, ই বাক্যেরও বিধেয় ব্যাপ্য। সুতরাং আমরা ও বাক্যের আবর্তন যাই করি না কেন এটি নয়ার্থক বাক্য, এবং সেই কারণে বিধেয় পদ ব্যাপ্য হয় বলে আশ্রয় বাক্যের অব্যাপ্য পদ সিদ্ধান্তে এসে ব্যাপ্য হয়ে যায়, ফলে ও বাক্যের আবর্তন সম্ভব হয় না। এটি একটি প্রশ্ন আকারে আসে সাধারণত, ও বাক্যের আবর্তন কেন সম্ভব নয়। তোমরা এই নিয়মটি বলবা যে আবর্তনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ নিয়ম হলো আশ্রয় বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য করা যায় না, কিন্তু আবর্তনের ও বাক্যের আবর্তন করতে গেলে সেটাকে ও অথবা ই করতে হয়। আমরা যাই করি না কেন একটি নয়ার্থক বাক্য সিদ্ধান্ত রূপে গ্রহণ করতে হয়, এবং সেক্ষেত্রে আশ্রয় বাক্যের অব্যাপ্য পদটি সিদ্ধান্তে এসে বিধেয়তে ব্যাপ্য হয়ে যায়। এটি আবর্তনের নিয়ম বিরোধী, তাই ও বাক্যের আবর্তন সম্ভব নয়। এই হলো মূলত ও বাক্যের আবর্তনের নিয়ম, কেন এটি সম্ভব নয়। এখন এতক্ষণ ধরে আমরা যা শিখলাম সেটি এখানে আছে, আবর্তনীয় যদি এই লাইন হয় তাহলে আবর্তিত হবে এই লাইন, অর্থাৎ এ থেকে আই, ই থেকে ই, আই থেকে আই, এবং ওয়ের সম্ভব নয়। এর সরল আবর্তন হয় না, এর হয় অসরল আবর্তন, ই এর সরল আবর্তন হয়, আই এর সরল আবর্তন হয়, ওয়ের তো কোনো কিছুই সম্ভব হয় না, আর অসরল আবর্তন ই এবং আয়ের হয় না, সেটি এখানে লিখেছে। এই গেল মোটামুটি আবর্তন সংক্রান্ত আলোচনা। এবারে আমরা আসি প্রতিবর্তন সংক্রান্ত আলোচনায়। আমরা আমরা প্রথমেই দেখেছিলাম যে অমাধ্যম অনুমান দু প্রকার, একটি হলো আবর্তন আর একটি হলো প্রতিবর্তন। তো দুটোই একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত গৃহীত হয়, সেই জন্য এটি অমাধ্যম অনুমান, আর অবরোহ থেকে যেহেতু এটি আসছে তাই অবরোহ অনুমান। এখন দেখো, আশ্রয় বাক্যের উদ্দেশ্য পরিমাণ ঠিক রেখে গুণ পরিবর্তন করে বিধির বিরুদ্ধ পদকে বিধেয় করে ন্যায়সঙ্গতভাবে সিদ্ধান্ত স্থাপন করায়। খুব জটিল মনে হচ্ছে তাই না? কিন্তু আসলে একদম জটিল না। আশ্রয় বাক্যের উদ্দেশ্য পরিমাণ ঠিক রেখে তাহলে দুটো ঠিক রাখবো, গুণকে পরিবর্তন করে দিতে হবে, আর একটা কাজ করতে হবে, সেটা হলো বিধেয় পদ আশ্রয় বাক্যে যেটি থাকবে তার বিরুদ্ধ পদ করতে হবে সিদ্ধান্তের বিধেয়কে। কিভাবে করা যায়? বিরুদ্ধ করার নিয়ম হচ্ছে যে কোনো পদকে তুমি যদি তার সামনে অ বসিয়ে দাও, সরেও বসিয়ে দাও, ইংরেজিতে নন বসিয়ে দাও, তাহলে সেটি বিরুদ্ধ পদ হয়ে যাবে। মানুষ অমানুষ, সৎ অসৎ, কেমন, মেটালিক নন মেটালিক, এটসেট্রা। তো যাই হোক, এখন আমরা উদাহরণে চলে আসি, তাহলে বিষয়টি খুব পরিষ্কার বুঝতে পারবো তোমরা। আশ্রয় বাক্য আকারে যেটি আছে সেটি হলো সকল মানুষ হয় দ্বিপদ। আমরা সিদ্ধান্ত তৈরি করেছি কোনো মানুষ নয় অদ্বিপদ। কেন করেছি? কারণ গুণ পরিবর্তন করতে হবে, সার্বিক বাক্য সকল হয়। এখন সিদ্ধান্ত যদি পরিমাণ ঠিক রাখতে হয় তাহলে সার্বিকই রাখতে হবে, আর সার্বিক হলে কোনো হবে, কারণটা হলো গুণ পরিবর্তন করতে হবে। গুণ যেহেতু নয়, অতএব নয় হলে সার্বিকের চিহ্ন হবে কোনো, আর হয় হলে সার্বিকের চিহ্ন হবে সকল। অতএব পরিমাণ ঠিকই থাকলো, উদ্দেশ্য ঠিক থাকলো, গুণ পরিবর্তন হয়ে গেল, বিদেহ ছিল দ্বিপদ, অদ্বিপদ হয়ে গেল। খুব সিম্পল। আমরা সাংকেতিক চিহ্ন দিয়ে লিখলে কী লিখবো? এ বাক্য সকল এস হয় পি প্রতিবর্তনীয়, এর আশ্রয় বাক্য প্রতিবর্তনীয় এবং সিদ্ধান্তকে বলা হয় প্রতিবর্তিত। ই বাক্য হবে সিদ্ধান্ত, তাহলে কোনো, সকলের জায়গায় কোনো, এস এর জায়গায় এস, হয়ের জায়গায় নয়, পি এর জায়গায় অপি। খুব সিম্পল। অর্থাৎ প্রথম দুইটা অপরিবর্তিত থাকবে, পরের দুইটা চেঞ্জ হয়ে যাবে। পরিমাণ এবং উদ্দেশ্য ঠিক থাকবে, গুণ এবং বিধেয় পদ চেঞ্জ হয়ে যাবে। গুণ পরিবর্তন হয়ে হয়ের জায়গায় নয়, নয়ের জায়গায় হয় হবে, আর বিধেয় পদের বিরুদ্ধ পদ বিধেয় বসবে। খুব সিম্পল।
প্রতিবর্তনের কতগুলো নিয়ম রয়েছে। আশ্রয় বাক্যের উদ্দেশ্য এবং সিদ্ধান্তের উদ্দেশ্য একই হবে। আশ্রয় বাক্যের বিধের বিরুদ্ধ পদ হবে সিদ্ধান্তের বিধেয়। আশ্রয় বাক্য সিদ্ধান্তের গুণ পরিবর্তিত হবে এবং আশ্রয় বাক্য সিদ্ধান্তের পরিমাণ একই রূপ থাকবে, যেটা আমরা এতক্ষণ ধরে পড়ছিলাম। এরপরে আসো, এ ইয়া এবং ও বাক্যের প্রতিবর্তন কি করে হবে। খেয়াল করো, এ বাক্যের প্রতিবর্তন করেছি এ বাক্য, একটু আগে উদাহরণ দেখলাম। ই বাক্যের প্রতিবর্তন করেছি এ বাক্য, কোনো মানুষ নয় ছাগল। এখানে ই বাক্যের প্রতিবর্তন করেছি এ বাক্য, ই কোনো জায়গায় সকল হয়েছে, মানুষের জায়গায় মানুষ হয়েছে, নয়ের জায়গায় হয় আছে, সাগরের জায়গায় অসাগর হয়েছে, এইভাবে এগুলো প্রতিবর্তন করা হয়ে গেছে। তাহলে খুব সহজ, আমরা দেখলাম আবর্তন এবং প্রতিবর্তন দুটোই খুব সহজ। একটু মন দিয়ে পড়লে এবং কয়েকবার খাতায় খাতা কলম নিয়ে একটু প্র্যাকটিস করবা, হয়ে যাবে। এরপরেও যদি কোনো সমস্যা থাকে, আমাদের যে কোনো শিক্ষকের সঙ্গে তোমরা যোগাযোগ করবে, আর সেটি ডিপার্টমেন্টে হতে পারে, ফোনেও হতে পারে। প্রতিবর্তনের সংক্ষিপ্ত রূপ অর্থাৎ সার সংক্ষেপ, এ বাক্যের প্রতিবর্তন করলে ই বাক্য পাওয়া যায়, অর্থাৎ প্রতিবর্তনীয় যদি এই লাইন হয়, প্রতিবর্তিত হবে এই লাইন, এ থেকে ই, ই থেকে আই, এ আই থেকে ও, ও থেকে আই। তো এই ছিল আমাদের মোটামুটি প্রতিবর্তন এবং আবর্তন সংক্রান্ত আজকের আলোচনা, অর্থাৎ অবরোহ অনুমানের প্রথমে অনুমান, তারপরে অবরোহ অনুমান। অবরোহ অনুমানের দুটি ধারা, একটি হলো মাধ্যম, একটি অমাধ্যম। আমরা আজকে অমাধ্যম নিয়ে আলোচনা করলাম। অমাধ্যমের দুটি অংশ, একটি আবর্তন এবং প্রতিবর্তন সিলেবাসভুক্ত, যেটি এতক্ষণ ধরে আমাদের আলোচনায় শেষ হলো। এখন আমরা এই চ্যাপ্টার থেকে কি ধরনের প্রশ্ন হয়, সমস্ত নমুনা এখানে দিচ্ছি না, এটি বইয়ে আছে, তোমরা দেখে নেবা, কিন্তু বইয়ে অসংখ্য ভুল আছে কিন্তু, হ্যাঁ, যদিও এটি তোমাদের বিষয় না, তোমরা শুধু উত্তর লিখবা, অতএব এটি তোমাদের জানার বিষয় না, এটি যারা মডারেশন করবে, যারা প্রশ্ন সেট করবে, শিক্ষকদের জানার বিষয়। তোমরা শুধু এটুকু জেনে রাখো প্রশ্নের ধরন কীরকম হতে পারে, সেটি আমরা এখানে একটি করে নমুনা দিয়ে দেখানোর চেষ্টা করেছি। বহু নির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে জ্ঞানমূলক প্রশ্ন কি হতে পারে, অবরোহ অনুমান প্রধানত কত প্রকার, 1, 2, 3, 4 কত প্রকার অবরোহ অনুমান প্রধানত, 2 প্রকার, তাই না, কি কি, মাধ্যম এবং অমাধ্যম। ওকে, তাহলে কয় প্রকার হবে, 2 প্রকার। এবারে আসো অনুধাবনমূলক প্রশ্ন, আবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন, কেন বলা হয়, এখানে আশ্রয় বাক্য সিদ্ধান্ত উভয় থাকে বলে, সে তো সব জায়গায় থাকে, উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন করে বলে না, আরও তো কাজ করে, শুধু এইটুকুর জন্য না, একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত টানা হয় বলে, এইটা মনে হয় হতে পারে, এবং এটি এটি অবরোহ হবে, অবরোহ অনুমান বলে, এটা এটা আমি সংশোধন করে দিই, হ্যাঁ, এটি ঠিক করে দিলাম, তাহলে এটি অবরোহ অনুমান বলে নিশ্চয় নয়, কারণ অবরোহ অনুমানের অংশ আরও অন্য কিছু আছে। তো যাই হোক, এটি আমরা বুঝতে পেরেছি, এর উত্তর হবে গ, একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত টানা হয় বলে। এই হলো বহু নির্বাচনী প্রশ্ন, জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক। এবারে আমরা একটু প্রয়োগমূলক প্রশ্ন আর উচ্চতর দক্ষতার প্রশ্নগুলো কীরকম হতে পারে একটু দেখি। একটা উদ্দীপক ব্যবহার করেছি, সকল ফল হয় পুষ্টিকর, সুতরাং কিছু পুষ্টিকর খাবার হয় ফল। প্রথমটা কী বাক্য, এ বাক্য, সকল ফল হয় পুষ্টিকর, সকল এবং হয় আছে। আর দ্বিতীয় বাক্যটি অর্থাৎ সিদ্ধান্ত বাক্যটি, সুতরাং দিয়ে যেটি, সেটি সিদ্ধান্ত বাক্য, এটি কী আছে, কিছু পুষ্টিকর খাবার হয় ফল, কী বাক্য, আয় বাক্য। তাহলে এ থেকে আয় কখন হয়, যখন এটি অসরল আবর্তন হয়, তাই না। তাহলে আমরা 4টি অপশন রেখেছি, উদ্দীপকে কোন ধরনের অনুমানের দৃষ্টান্ত, সরল আবর্তন, অসরল আবর্তন, বৈধ প্রতিবর্তন নাকি অবৈধ প্রতিবর্তন। এটি প্রতিবর্তন যেহেতু নয়, বুঝতেই পারছো, উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন করেছে, এটি প্রতিবর্তন নয়, যদিও একটিমাত্র আশ্রয় বাক্য থেকেই সিদ্ধান্ত গৃহীত হয়েছে, তথাপি এটি হবে আবর্তন, এবং এটি অবশ্যই অসরল আবর্তন, কারণ এ বাক্যের আবর্তন করা হয়েছে আই বাক্য, অতএব এটি খ উত্তর হবে, সঠিক উত্তর। এবারে আসি একটি উচ্চতর দক্ষতার প্রশ্ন, এটি বহুপদী সমাপ্তি সূচক একটি প্রশ্ন, যার 3টি অপশন দিয়েও শেষ হয়নি, এখানে বাদবাকি অপশনগুলোর ক্ষেত্রে অপশনগুলো দিয়ে উত্তরটির সঠিকতা বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তো আমরা এখানে দেখব, এখন খেয়াল করে দেখো, প্রথমে বলা হচ্ছে উদ্দীপকে ব্যবহৃত অনুমানটির বৈশিষ্ট্য, অর্থাৎ উদ্দীপক কোনটা, সকল ফল হয় পুষ্টিকর, সুতরাং কিছু পুষ্টিকর খাবারের ফল, এটি কী ধরনের অনুমান, অমাধ্যম অনুমান। অমাধ্যম অনুমানের কোনটি, এটি আবর্তন। তাহলে আবর্তনের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা এখান থেকে খুঁজে বের করতে হবে। দেখো, আশ্রয় বাক্য সিদ্ধান্তের উদ্দেশ্য অভিন্ন, এটি কিন্তু প্রতিবর্তনের আবর্তনের নয়। আশ্রয় বাক্য সিদ্ধান্তের গুণ অভিন্ন, এটি মনে হয় ঠিক, কারণ আশ্রয় বাক্য হয় হলে সিদ্ধান্ত হয় হবে, আশ্রয় বাক্য নয় হলে সিদ্ধান্ত নয় হবে। গুণ ভিন্ন হয় কোথায়,
প্রতিবর্তনে। সুতরাং আশ্রয়বাক্য সিদ্ধান্তের গুণ অভিন্ন হবে, এটি আবর্তন, আর আশ্রয়বাক্য সিদ্ধান্তের পরিমাণ অভিন্ন, এটিও ঠিক নয়। তাহলে মূল সিদ্ধান্ত হলো 2 নম্বর, অর্থাৎ 2 নম্বর হবে প্রকৃত সিদ্ধান্ত। তাহলে এইভাবে আমরা এটিকে উচ্চতর দক্ষতার প্রশ্নের মধ্যে নিয়ে যেতে পারি। তো এটা শিখলাম। এখন একটা সৃজনশীল প্রশ্ন আমরা এবারে আসি আমরা সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে। যেমন দৃষ্টান্ত লিখেছি, কোনো মানুষ নয় পাখি, সুতরাং কোনো পাখি নয় মানুষ। আর দ্বিতীয় দৃষ্টান্ত হচ্ছে, কোনো চোর নয় সৎ, সুতরাং সকল চোর হয় অসৎ। খেয়াল করে দেখো, প্রথম বাক্যটিকে, প্রথম প্রথম যুক্তিটিকে বা দৃষ্টান্তটিতে উদ্দেশ্য পদ ছিল মানুষ, বিধেয় পদ ছিল পাখি, এবং এইখানে মানুষ এবং পাখি, মানুষ উদ্দেশ্য, পাখি বিধেয়। সুতরাং অর্থাৎ অতএব যেটি আমরা সিদ্ধান্ত বলছি, সিদ্ধান্ত বাক্যে পাখি এসছে উদ্দেশ্যে, এখানে বিধেয়তে ছিল, এখানে উদ্দেশ্যে এসছে, উদ্দেশ্যে মানুষ ছিল, এটি আবর্তনের দৃষ্টান্ত, তাই তো? এটি পরিষ্কার ধারণা করে। আর দ্বিতীয় দৃষ্টান্তে চোর নয় সৎ, এখানে চোর উদ্দেশ্য, সৎ হলো বিধেয়। আর এখানে সিদ্ধান্তে বাক্যে কী করেছি, সকল চোর, কোনো চোর এবং সকল চোর একই, অতএব পরিমাণ একই, এবং চোর উদ্দেশ্য পদ ঠিক আছে, নয় ছিল হয় আছে, গুণ পরিবর্তন হয়েছে, সৎ ছিল অসৎ হয়েছে, বিধেয় পদের বিরুদ্ধ পদ বিধেয় হয়েছে, অর্থাৎ এটি প্রতিবর্তন। তাহলে আমরা এবারে প্রশ্নে চলে আসি। তোমরা জানো যে সৃজনশীল প্রশ্নের প্রথম দুটি প্রশ্ন বই থেকেই উত্তর দেওয়া হয় এবং কোনো উদ্দীপকের সহায়তা নেওয়া হয় না। এখানে প্রতিবর্তনের সংজ্ঞা দাও, তুমি প্রতিবর্তনের সংজ্ঞা বই থেকে দিবা। প্রতিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন, তুমি বই থেকে লিখবা যে প্রতিবর্তনের ক্ষেত্রে একটিমাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত গৃহীত হয়, তাই এটিকে অমাধ্যম অনুমান বলা হয়। এটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিবে, বাস 2 মার্কের একটা উত্তর হয়ে গেল। এরপরে 9 নম্বর প্রশ্ন প্রয়োগমূলক, দৃষ্টান্ত একের অনুমানটির আকার দান করো এবং নামকরণ সহ যৌক্তিকতা দেখাও। প্রথমে কি করতে হবে, এই বাক্যটিকে আকার দিতে হবে, অর্থাৎ এ লিখতে হবে, এ লিখে একটা ড্যাশ চিহ্ন দিয়ে ই লিখতে হবে, ই ই ই প্রথমে ই ই লিখতে হবে, একটা ড্যাশ চিহ্ন দিতে হবে, দিয়ে লিখতে হবে কোনো মানুষ নয় পাখি, নিচে অতএব চিহ্ন দিয়ে ই এর নিচে ই লিখে তারপর লিখতে হবে ড্যাশ চিহ্ন দিয়ে কোনো পাখি নয় মানুষ। এরপরে নিচে লিখবা যে উপরের অনুমানটি একটি আবর্তনের দৃষ্টান্ত, এটি একটি অমধ্যম অনুমান, কারণ এখানে একটিমাত্র অষ্টবাক্য থেকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, এবং এটি ই বাক্যের সরল আবর্তনের দৃষ্টান্ত। আবর্তনের নিয়ম হচ্ছে এই নিয়ম, এবং সেই নিয়ম পালন করে এখানে এই বাক্য থেকে এই বাক্য আবর্তন করা হয়েছে, এবং কোনো নিয়মের সমস্যা সৃষ্টি হয়নি বা নিয়মের ত্রুটি ঘটেনি, সুতরাং এটি একটি বৈধ সরলাবর্তন, এই বাক্যের বৈধ সরলাবর্তনের দৃষ্টান্ত। এই গেল গ প্রশ্নের উত্তর। আর ঘ প্রশ্নের উত্তর, দৃষ্টান্ত 1 এবং দৃষ্টান্ত 2 এর আকার দান করে নামকরণ সহ উভয়ের বৈশিষ্ট্য তুলনামূলক আলোচনা করো। অর্থাৎ দৃষ্টান্ত 1 এর আকার দিবা ই, সিদ্ধান্ত ই বাক্য, আর দৃষ্টান্ত 2 এর আকার দিবা প্রথমে ই বাক্য, কোনো চোর নয় সৎ, নিচে অতএব চিহ্ন দিয়ে তারপর লিখবা সকল চোর হয় অসৎ, এটি হবে এ বাক্য। আর প্রথম বাক্যটির ক্ষেত্রে লিখবা আবর্তনীয় অবর্তিত, দ্বিতীয় যুক্তিটির ক্ষেত্রে প্রথম বাক্যে লিখবা প্রতিবর্তনীয়, দ্বিতীয় বাক্যটি বা সিদ্ধান্তে লিখবা প্রতিবর্তিত। এরপরে দৃষ্টান্ত 1, 2 লিখে এরপরে নিচে তুলনা করুন, বলবা যে দৃষ্টান্ত 1-এ যে যুক্তিটি দেখানো হচ্ছে সেটি আবর্তনের দৃষ্টান্ত এবং এটি অমাধ্যম অনুমান এই কারণে, এবং আবর্তনের বৈশিষ্ট্য হলো এই বৈশিষ্ট্য যা এখানে প্রতিপাদিত হয়েছে, একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিবা। ঠিক দৃষ্টান্ত 2 থেকে তুমি বলবা এটি প্রতিবর্তনের দৃষ্টান্ত, কেন প্রতিবর্তন, তার বৈশিষ্ট্যগুলো এখানে উল্লেখ করবা, উল্লেখ করে উদাহরণ দিয়ে সেটিকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিবা। হয়ে গেল তোমার উত্তর। এই ছিল মোটামুটি আজকের আমাদের আলোচনার মূল বিষয়বস্তু। অর্থাৎ আমরা তাহলে একটু রিভিউ করি, কী কী শিখলাম এতক্ষণ ধরে। আমরা অনুমান কাকে বলে শিখেছি, আমরা অনুমানের প্রকারভেদ দেখেছি, আমরা মাধ্যম অনুমান, অমাধ্যম অনুমান শিখেছি, আমরা আবর্তন প্রতিবর্তন শিখেছি, এবং এগুলো থেকে আমরা এর অন্তর্ভুক্ত যে বিষয় সেখানে পদ কী, ধারণা কী, অনুমান কী, যুক্তি কী, কোথায় সেগুলো বসে, সদর্থক কী, নৈর্থক কী, গুণ কোথায় বসে বাক্যের, পরিমাণ কোথায় বসে বাক্যের, তারপরে আশ্রয়বাক্য কী, সিদ্ধান্ত কী, এই সমস্ত বিষয়গুলো মোটামুটি আলোচনা হয়েছে, এবং আশা করা যায় তোমরা এই বিষয়গুলো শিখতে পেরেছো। এরপরেও যদি কোনো সমস্যা থাকে, আমি আবারও বলছি, বইটা ভালো করে পড়বা, এবং তারও পরে যদি না বুঝো কোনো শিক্ষকের শরণাপন্ন হবা, আমাদেরকে সরাসরি ফোন দিতে পারো, বিভাগে এসে যোগাযোগ করতে পারো। এই সাথে শেষ করছি আমাদের আজকের ক্লাস। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আল্লাহ হাফেজ।